নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স। আজকে একটি সংস্কৃত শ্লোক দিয়ে অনুষ্ঠান শুরু করব। শ্লোকটি হচ্ছে, অতি লোভী ধনাঢ্যশ্চ দীর্ঘজীবী প্রিয়ংবদ পুত্রাম্বিত ভবশ্চৈব শ্রাবণে জয়তে নর। অর্থাৎ শ্রাবণ মাসে যদি আপনার জন্ম হয় তাহলে পরে সেই সমস্ত ব্যক্তিরা একটু লোভী প্রকৃতির হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে অর্থবান পুত্রবান এবং দীর্ঘায়ুযুক্ত এবং প্রিয়ভাষী অর্থাৎ সুবক্তা তারা হয়ে থাকে। অবশ্যই আমরা অনুষ্ঠানে যাব। অনুষ্ঠানে যাওয়ার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মসূত্রের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, অথবা আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা যদি সঠিক গ্রহ প্রতিকার করাতে চান বা যে কোনো দোষ থাকার ফলে সেই দোষ থেকে মুক্ত হতে চান, তাহলে আমরা অবশ্যই কলেজ যদি মোবাইল নাম্বার যাচ্ছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা সরাসরি অনুসন্ধান করতে পারবেন। এছাড়াও আজকে যারা আপনারা নতুন আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন, কারণ আমি সর্বদাই জ্যোতিষকে যুক্তির সাথে সহজ সরল ভাষায় আপনাদের কাছে প্রেজেন্ট করে আসছি। এবং আপনারা যারা নতুন আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত অনুষ্ঠানগুলি আমি করেছি তাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই সমস্ত লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি সেই সমস্ত অনুষ্ঠানগুলি দেখতে পাবেন বা দেখার সুযোগ হয়ে যাবে আপনাদের। আমরা অনুষ্ঠানে চলে যাব। অনুষ্ঠান আজকে আমাদের শ্রাবণ মাসে যদি আপনার জন্ম হয় তাহলে পরে আপনার ব্যক্তিত্ব বা আপনার মানসিকতা কেমন প্রকৃতির হবে, আপনার প্রিয় মানুষ বা আপনার যদি শ্রাবণ মাসে জন্ম হয় তারপরে আপনি অবশ্যই আমার বক্তব্যগুলোকে ভালো করে মন দিয়ে শুনুন এবং কতটা আমার বক্তব্যের সঙ্গে আপনার বা আপনার প্রিয়জনটির প্রিয়জনের ব্যক্তিত্বের কতটা সাদৃশ্য পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে তাদের ভিতরে প্রেম মায়া মমতা ভালোবাসা দেখতে পাঠায়। এরা কিন্তু জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে এর এবং এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট সহ্য করতে পারে। এরা একটু চঞ্চল প্রকৃতির হয় এবং একটু ঘোরাফেরা করতে ভালোবাসে। যত বয়স বৃদ্ধি পায় তত কিন্তু এদের ভিতরে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বা সাংসারিক গুণাগুণ চলে আসতে দেখতে পাওয়া যায়। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু শান্ত প্রকৃতির হয় এবং যে কোনো জায়গাতে এরা একটা অ্যাডজাস্ট করার একটা মানসিকতা এদের ভিতরে থাকে। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু চট করে রাগে না এবং চট করে উত্তেজিত হয় না, কারণ সমস্ত বিষয়টাকে সারা সমস্ত পরিস্থিতির মধ্যে থেকেই তারা কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে, তবে একটু উত্তেজিত হয়ে গেলে পারে কিন্তু দু একটা উল্টোপাল্টা কথাবার্তা বলে উঠতে পারে। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে উদার প্রকৃতির হয় এবং সাংসারিক একটা মানসিকতা এদের ভিতরে থাকে এবং পরিবারের মানুষদের কিন্তু এরা খুব ভালোবাসে, পরিবারের মানুষদের কিন্তু মানুষদের পাশে সর্বদা একটা থাকার পাশে থাকার একটা মানসিকতা এদের ভিতরে কাজ করে। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু সাধারণভাবে ঘর বাড়ি সাজাতে পছন্দ করে এবং আর্টিস্টিক একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়, সঙ্গীত বা গান বাজনা প্রিয় বা তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু সুন্দরের পূজারি বলা যেতে পারে। জীবনে গাড়ি বাড়ি এই সমস্ত করার ইচ্ছা এই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তাদের মন কিন্তু প্রচণ্ড উদার, কিন্তু চট করে এদের মনটাকে বুঝতে পারা কিন্তু কঠিন, কিন্তু আপনি যদি ভালো করে মেশেন তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এরা কত বড় মনের মানুষ হয়। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয় এবং জীবনে কিন্তু বহুবার তারা প্রেমের বা বহু মানে আমরা যেটাকে বলবো যে প্রিয় বন্ধু বান্ধব দের একটা সহযোগিতা এরা পায়, বহুবার এদের প্রেম হওয়ারও সম্ভাবনা থাকে এবং যদি পুরুষ হয় তাহলে বহু স্ত্রীর সংযোগ এদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। শ্রাবণ মাসে যদি আপনার জন্ম হয় তাহলে পরে কিন্তু সাধারণভাবে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটু ভালোবাসাটা কমপ্লিকেটেড হয়ে যায়, অর্থাৎ ভালোবাসার প্রথম দিকটা খুব ভালো থাকে, তারপরে কিন্তু ধীরে ধীরে জটিলতা বাড়তে থাকে এবং ভালোবেসে বিয়ে করার সম্ভাবনাও কিন্তু খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় যদি আপনার শ্রাবণ মাসে জন্ম হয় তো। এবং শ্রাবণ মাসে জন্ম হলে পরে আমরা বিবাহিত জীবনটা খুব ভালো বলবো না, কিন্তু শ্রাবণ মাসে যত ব্যক্তির
কিন্তু বিবাহিত জীবনে একটা অ্যাডজাস্ট করার ক্ষমতা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু বিভিন্ন রকম ভালো কোনো চাকরি বাকরির সঙ্গে সংযুক্ত হতে পারে, কারণ এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং এদের শিক্ষা বিশেষ করে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে পারে কিন্তু খুব ভালো সাফল্য দেখতে পাওয়া যায়। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু সাধারণভাবে যদি পড়াশোনা ঠিক মতো করে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের যোগ কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু জীবনের পথে এগোতে এগোতে বহু সমস্যার সম্মুখীন হতে পারে, তবে তাদের সুবুদ্ধি এবং প্রচণ্ড পরিমাণে ধৈর্য শক্তি এবং একাগ্রতা এই সমস্ত কিছুকে দিয়ে এরা কিন্তু যে কোনো জটিলতা বা যে কোনো সমস্যার থেকে ওভারকাম করতে পারে। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু ভগবানের প্রতি প্রচণ্ড ভক্তিপরায়ণ হয় এবং ভগবানকে প্রচণ্ড পরিমাণে বিলিভ করে এবং ছোটবেলা থেকেই এদের পরিবারে একটা ভগবানের একটা পূজা পাঠের একটা সংস্কার কিন্তু এরা পেয়ে যায়। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তাদের সঙ্গে কিন্তু তাদের মা বা বাবার একটা মতবিরোধ হতে দেখতে পাওয়া যায়, অর্থাৎ মা বাবার মেন্টালিটির সঙ্গে সেই সমস্ত ব্যক্তিদের মেন্টালিটি ম্যাচ করে না, কখনো কখনো কিন্তু মা বাবার সঙ্গে একটা মনোমালিন্য হতে দেখতে পাওয়া যায়। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু নিজের বুদ্ধি জ্ঞান প্রতিভা এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি করতে পারে এবং কর্মজগতে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করতে পারে। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু রাজনৈতিক কেরিয়ারও অনেক ভালো এবং এরা যদি রাজনৈতিক দিকে যদি আসে বা রাজনীতির দিকে যদি আসে তাহলে পরে কিন্তু সেখানেও নিজের কেরিয়ারকে প্রতিস্থাপন করতে পারে। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তাদের কিন্তু সাধারণভাবে মানি ব্যক্তি হয়, সমাজের প্রচুর মানুষ কিন্তু তাদেরকে রেসপেক্ট করে এবং ধীরে ধীরে তারা কিন্তু এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হয় যেটাকে আমরা বলতে পারি সাংগঠনিকমূলক কর্মের সঙ্গে কিন্তু এরা যুক্ত হতে পারে। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তাদের কিন্তু আলটিমেটলি জীবনের আমরা যদি বলি 30 বছরের পর থেকে খুব ভালো ভাগ্যের উন্নতি হতে দেখতে পাওয়া যায় এবং ধীরে ধীরে বাড়ি গাড়ি ধীরে ধীরে কিন্তু এরা করতে পারে। সাধারণভাবে যদি হাতের মধ্যে হস্তরেখার মধ্যে যদি খুব বেশি প্রবলেম না থাকে তাহলে পারে কিন্তু এরা সাধারণভাবে তৈরি করে ফেলে এবং এরা যেহেতু প্রথমে বললাম যে সুন্দরের পূজারি তাই যা কিছু করবে একটু ভালো দিকে এদের নজরটা থাকে এবং এরা কিন্তু সব কিছুটাকেই একটু ভালোভাবে করার চেষ্টা করে। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু সাধারণভাবে আমরা যেটাকে বলবো যে পেট সংক্রান্ত কোনো সমস্যা বা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা বা ব্যথার কোনো পেন রিলেটেড অর্থাৎ বাতের ব্যথার কোনো সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা কথা যেটা বলবো যে সেটা হচ্ছে আমি হজমের সমস্যা এবং নার্ভ রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হতে পারে এবং জল থেকে কোনো সমস্যাও কিন্তু আসতে পারে। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তাদের কিন্তু জল খুব প্রিয় হয়, অর্থাৎ তারা কিন্তু সমুদ্র বা নদীতে ভ্রমণ করতে ভালোবাসবে। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু তীর্থযাত্রার ক্ষেত্রে অনেক তীর্থযাত্রা করার একটা সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে বিদেশে বা বাড়ি থেকে দূরে গিয়ে তাদের কর্মের ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যায়। শ্রাবণ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু সাধারণভাবে এতটাই ধৈর্যশীল হয় কিন্তু বিভিন্ন সমস্যা অর্থাৎ বিবাহিত জীবনে সমস্যা বলুন বা সন্তান থেকেও কিন্তু এরা কিছু সমস্যা পেতে পারে, সেই সমস্ত সমস্যা ক্ষেত্রে এরা কিন্তু মানসিক একটা ডিপ্রেশন বা হতাশায় ধরে ধরে চলে আসতে পারে। সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে শ্রাবণ মাসে জন্ম হতে পারে কিন্তু এরকম ধরনের একটা প্রবণতা দেখা যায়। এবারে মনে করা যাক যে আমার বক্তব্যের সঙ্গে আপনার জীবনের সাদৃশ্য পাচ্ছেন না কারণ আপনি শ্রাবণ মাসে জন্মেছেন, তাহলে পরে মনে রাখবেন যে আপনার হস্তরেখার মধ্যে এমন কিছু কমপ্লিকেটেড পজিশন হয়েছে যার কারণে কিন্তু আপনার যে গুণগুলি থাকার কথা সেই গুণগুলি ডিসব্যালেন্স হয়ে পড়ছে এবং আপনার ক্ষেত্রে নেগেটিভ প্রভাব দিচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই নিজের হস্তরেখা বিচার করে সঠিক গ্রহ প্রতিকার এবং সঠিক রেমেডির মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করুন এবং আপনার ভেতরে যে ট্যালেন্ট আছে বা আপনার ভেতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে জীবনে অনেক উন্নতি করার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। কারণ আপনার ভেতরে যদি আপনি শ্রাবণ মাসে জন্মে থাকেন তাহলে মাথায় রাখবেন যে আপনার ভেতরে কোয়ালিটি তো অবশ্যই আছে। অবশ্যই আপনার অ্যাস্ট্রোটিপস দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন, কারণ অ্যাস্ট্রোটিপস মানে জ্যোতিষকে যুক্তির সাথে লজিকের সাথে সঠিক সহজ সরল ভাষায় আপনাদের কাছে আমি প্রেজেন্ট করে থাকি এবং
আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার বা আপনার প্রিয় মানুষটি যদি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে পরে আমার বক্তব্যের সঙ্গে আপনারা কতটা সাদৃশ্য হবে। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার।